হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব রায়, তোমাদেরকে ইউটিউব ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের বীজগণিত অংশের 3.4 এর বাকি অংশটুকু আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রথম পার্টে আমরা 1 থেকে 6 পর্যন্ত সুন্দরভাবে শেষ করে ফেলছি। এখন চলো শুরু করা যাক। 7 নম্বরে ধরি f of a, যেহেতু চলকে ওই জন্য a ধরতে হবে, a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, তাহলে এর মান কত হলে এটা শূন্য হয়? এর মান যদি বন্ধুরা আমরা মাইনাস 1 ধরি, তাহলে মাইনাস 1 এর পর কিউব, মাইনাস 1 এর পর স্কোয়ার, 10 মাইনাস 1 মাইনাস 8, তাহলে এখানে মাইনাস 3টা 3টা মাইনাস গুণ করলে মাইনাস হয়, 1 এর পর কিউব মানে 1, মাইনাস 2টা মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 1 থাক 1 এর পর স্কয়ার মানে 1, মাইনাস মাইনাসে প্লাস 10 মাইনাস 8, তাহলে মাইনাস 1 মাইনাস 1 যোগ করলে মাইনাস 2 আর মাইনাস 8 যোগ করলে মাইনাস 10 হয়, প্লাস 10 প্লাস 10 মাইনাস 10 কেটে যায় হয় শূন্য হয়। তাহলে এর মান মাইনাস 1 হলে এই বীজগণিত রাশিটির মান শূন্য হয়। তাহলে ওতে বলা যেহেতু মাইনাস 1, তাহলে ওতে মাইনাস এ প্লাস, এ প্লাস 1 f of a এর একটি উৎপাদক বলা যায়। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এখন থাকলে আমরা দুইটা সমান চিহ্ন দিব। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস 1 ধরছিলাম, যেহেতু তাহলে এ প্লাস 1 হবে, এ প্লাস 1 আমরা 3টা দিব, 2টা আর একটা 3টা, তাহলে এ আছে এখানে, এ আরো 2টা লাগবে, তাহলে আমরা এ স্কোয়ার দিব, তাহলে স্কোয়ারের এ গুণ করলে এ কিউব হয়, প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস, তাহলে আরো 2টা এ স্কোয়ার লাগবে, তাহলে প্লাস 2 এ দিলাম, তাহলে প্লাস প্লাসে সরি মাইনাস লাগবে, তাহলে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, 2 এ আর এ গুণ করলে 2 এ স্কোয়ার হয়। ঠিক আছে বন্ধুরা, মাইনাস প্লাসে মাইনাস হয়, 2a আর 1 গুণ করলে 2a হয়, তাহলে a স্কয়ার মিলছে এখন 10a আছে এখানে মাইনাস 10a, বাট কিন্তু এখানে মাইনাস 2a হলো, আরো 8a লাগবে, মাইনাস 8a লাগবে, তাহলে মাইনাস 8 দিলাম, মাইনাস প্লাসে মাইনাস 8a, মাইনাস মাইনাসে প্লাস 8 আর 1 গুণ করলে 8 হয়, তাহলে a কিউব কি মিললো মাইনাস 2a স্কয়ার থেকে প্লাস a স্কয়ার বাদ দিলে তাহলে মাইনাস a স্কয়ার হয়, মাইনাস 8 আর মাইনাস 2 যোগ করলে মাইনাস 10 হয়, 8 থাকে গেল। ঠিক আছে, তাহলে এখানে পদ আছে 3টা, 3টা পদের মধ্যে আমরা যদি a প্লাস 1 কমন নিই, a প্লাস 1 কমন নিয়ে নিলে তাহলে এখানে থাকে a স্কয়ার, এখানে a প্লাস 1 কমনে থাকে 2a, a প্লাস 1 কমনে থাকে এখানে 8। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের 7 নম্বর। 7 নম্বর আবার এখানে মিডল টার্ম করা যায়। ঠিক আছে, মিডল টার্ম কি করি আমরা, 8 কেজি লসাগু করে 2 যে 4 2 8 2 যে 4, তাহলে 2 যে 4 থেকে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, যেহেতু এখানে মাইনাস 2 আছে, সেহেতু 4 এর সামনে মাইনাস দিলাম, তাহলে এখানে প্লাস, মাইনাস 4 থেকে প্লাস 2 বিয়োগ করলে মাইনাস 2 হয়, তাহলে a প্লাস 1 দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 হলো। তারপরে আমরা এখানে a প্লাস 1 আবার রেখে দিব, a প্লাস 1 রেখে দিলাম, তাহলে এখানে আবার এই দুইটার মধ্যে কমন, a কমন নিলে a মাইনাস 4 প্লাস 2 কমন নিলে এখানে থাকে a মাইনাস 4, আমরা দ্বিতীয় বন্ধনী আবদ্ধ করব, তাহলে a প্লাস 1 রাখব, দুইটা পদের মধ্যে a মাইনাস 4 কমন, দুইটার মধ্যে একটা নিব, তাহলে a মাইনাস 4 যদি কমন নিয়ে ফেলি থাকে a থাকে আর এখানে 2 থাকে। এটা হচ্ছে বন্ধুরা 7 নং প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, এরপরে চলে যাও আমরা 8 নম্বর, 8 নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে করবা, 8 9 সবই এক হয়, তাহলে আমরা 9 নম্বরে চলে যাই। ধরি যেহেতু এখানে চলক বন্ধুরা এ আছে, তাহলে এফ অফ এ ধরবো আমরা, এফ অফ এ সমান সমান a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে এর মান কত হলে এই বীজগণিত রাশিটির মান শূন্য হয়? তাহলে আমরা f অফ a এর জায়গায় যদি b বসাই, তাহলে b কিউব মাইনাস 7b স্কয়ার b প্লাস 7b ইনটু b স্কয়ার মাইনাস b কিউব,
তাহলে এখানে b কিউব হয় -7b কিউব +7b কিউব -b কিউব তাহলে -b কিউব +b কিউব কেটে যায় তাহলে -7b কিউব +7b কিউব কেটে যায় তাহলে 0 হয় অতএব বলা যায় যে a - b যেহেতু এখানে প্লাস সেহেতু মাইনাস হচ্ছে f অফ a এর একটি উৎপাদক ঠিক আছে বন্ধুরা এরপরে এটা হচ্ছে ঠিক আছে ওকে এরপরে আমরা এটা নেব এখন এখন এটা দেখো আমরা দুইটা সমান চিহ্ন দিয়ে দিব ঠিক আছে তাহলে a - b দিয়ে ফেলবো কয়টা তিনটা একটা দুইটা তিনটা ওকে বন্ধুরা এখানে a কিউব আছে তাহলে ঠিক আছে তাহলে আমরা তাহলে a স্কয়ার নিব তাহলে a কিউব হয় প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার b তাহলে স্কয়ার b এখানে একটা এখানে আরো মাইনাস 6টা লাগবে তাহলে মাইনাস 6ab নিলে হয় মাইনাস প্লাসে মাইনাস 6a স্কয়ার b মাইনাস মাইনাসে প্লাস 6ab আর ab গুণ 6ab আর b গুণ করলে হয় 6ab স্কয়ার ঠিক আছে 7টা হইলো এখানে 6টা আর একটা লাগে তাহলে a আছে তাহলে এখানে লাগবে b স্কয়ার তাহলে প্লাস ab স্কয়ার মাইনাস b কিউব ঠিক আছে তাহলে তিনটা পদের মধ্যে a মাইনাস b কমন নিয়ে ফেললে তাহলে থাকে এখানে a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার এটা 9 নম্বর প্রশ্নের তাহলে বন্ধুরা এটাই উত্তর ঠিক আছে তারপর তোমরা 10 নম্বর করে ফেলবা 11 করে ফেলবা আমরা 12 নম্বরে চলে যাই বারো নম্বর এখানে আবার ধরতে হবে আমাদের ঠিক আছে বারো নম্বরে হয় এখানে ধরি এফ অফ এক্স সমান সমান টু এক্স পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে এটা আমরা বাড়ানো ধরে এখন x এর মান কত হলে এই বীজগণিতীয় রাশিটির মান শূন্য হয় সেটা দেখতে হবে আমাদের আমরা যদি x এর মান এখানে 2 বসাই প্লাস 2 যদি বসাই তাহলে এখানে 22 পার 4 22 পার কিউব মাইনাস 3 ইনটু 2 মাইনাস 2 হয় তাহলে বন্ধুরা এখানে 2 আছে 4টা 2 গুণন 4টা 2 গুণ করলে হয় 64 হয় 2 গুণন 2 4 আর সরি 16 হয় 2 গুণন 2 সমান সমান 4 4 4 এ 16 হয় এখানে 16 মাইনাস 2 এর পর কিউব 3টা 2 গুণ করলে 8 হয় এখানে 3 6 মাইনাস 2 হয় তাহলে 16 2 এ কত হয় 16 2 32 হয় মাইনাস 8 3 এ কত হয় 24 হয় এখানে 6 মাইনাস 2 ওকে 32 24 মাইনাস 24 আর মাইনাস 6 যোগ করলে মাইনাস 30 হয় মাইনাস 30 এর সাথে মাইনাস 2 যোগ করলে মাইনাস 32 হয় তাহলে মাইনাস 32 আর প্লাস 32 কেটে গেলে কি হয় শূন্য হয়ে যায় তাহলে অবশ্যই x এর মান যদি 2 হয় তাহলে ওই বীজগণিত রাশিটির মান শূন্য হয় বন্ধুরা ঠিক আছে তাহলে আমরা যেহেতু 2 প্লাস 2 তাহলে মাইনাস চলে আসবে তাহলে x মাইনাস 2 f অফ x a একটি উৎপাদক অবশ্যই উৎপাদক বলা যায় ঠিক আছে তাহলে এখানে এখন ধরে নিতে হবে আমাদের আচ্ছা এটা সামনে নিয়ে আসি তাহলে এখন ধরতে হবে এখন বন্ধুরা এখন 2x পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2 আমরা দুইটা সমান দিয়ে ফেলবো দুইটা সমান দিয়ে ফেলে আমরা কি ধরছিলাম 2 ধরছিলাম তাহলে x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 বন্ধুরা অনুরূপভাবে তাহলে এখানে কি আছে x আছে 4টা একটা x আছে এখানে তাহলে আরো 3টা লাগবে আর সামনে 2 আছে 2 নিলাম তাহলে 2x কিউব আর x গুণ করলে হয় বন্ধুরা 2x পাওয়ার 4 হয় প্লাস মাইনাসে মাইনাস হয় 2 2 এ 4 x কিউব হয় বাট এখানে 3টা x কিউব আছে তাহলে একটা বেশি হয়ে গেল একটা ডিলিট করতে হবে আমাদের তাহলে আমরা এখানে প্লাস দিয়ে x স্কয়ার নিলাম তাহলে প্লাস প্লাসে প্লাস x স্কয়ার আর x গুণ করলে x কিউব হয় তাহলে 3টা হয়ে গেল প্লাস মাইনাস মাইনাস 2x স্কয়ার এখানে 2x স্কয়ার x স্কয়ার আছে কিন্তু উপরে 2x স্কয়ার নেই তাহলে এটাকে আবার ডিলিট করতে হবে
ডিলিট করতে হবে তাহলে আবার প্লাস 2 নিলাম x নিলাম প্লাস প্লাস এ প্লাস 2x স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস 2 দিয়ে 4x তাহলে x আছে এখানে 3টা মাইনাস x এখানে মাইনাস 4x হলো তাহলে একটা x বেশি হয়ে গেল তাহলে একটা ডিলিট করতে হবে তাহলে 1 নিলাম প্লাস প্লাস এ প্লাস x প্লাস মাইনাস এ মাইনাস 2 তাহলে এটা এটা ঠিক আছে 4টা থেকে মাইনাস 4টা থেকে প্লাস একটা x কিউব বিয়োগ করলে মাইনাস 3টা x কিউব হয় তাহলে মাইনাস 2x এসে প্লাস 2 এসে কেটে যায় তাহলে বাদ চলে গেল মাইনাস 4x থেকে প্লাস x বিয়োগ করলে মাইনাস 3x হয় আর মাইনাস 2 থাকলো তাহলে 4টা পদ আছে 4টা পদের মধ্যে একটা আমরা x 2 কমন নিলাম তাহলে x 2 কমন নিলে থাকে এখানে 2x কিউব এখানে থাকে x স্কয়ার এই পদে থাকে 2x আর এই পদে থাকে 1 ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে আবার এখানে দেখো এখানে আবার তোমাদের করে এক অঙ্ক করা যায় ঠিক আছে এটাকে আবার ধরে নিতে হবে আমাদের ঠিক আছে বা আমরা যে কমন নিয়ে ফেলে এখানে x 2 থাকলো এখানে যে আমরা কমন যায় x স্কয়ার কমন গেলে হয় 2x প্লাস 1 হয় আর এখানে 1 কমন নিলে হয় 2x প্লাস 1 হয় তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেব তাহলে x 2 হলো তাহলে দুইটার মধ্যে একটা 2x প্লাস 1 মানে দুইটা পদের মধ্যে 2x প্লাস 1 কমন হলে তাহলে 2x প্লাস 1 কমন হলে থাকে বন্ধুরা x স্কয়ার আর এখানে 2x প্লাস 1 কমন থাকে 1 থাকে তাহলে বন্ধু এটাই হচ্ছে তোমাদের 12 নং প্রশ্নের উত্তর ঠিক আছে এরপরে তোমরা 13 14 করে ফেলবা 15 16 একটু ব্যতিক্রম আমরা 15 16 এর মধ্যে চলে যাব 15 নম্বর দেখো 15 নম্বরটা একটু ভগ্নাংশ আসবে ঠিক আছে তোমাদের কোনো ভয়ের কোনো কিছু নেই ঠিক আছে 15 নম্বর পরন ধরে ফেললাম আমরা যে f of x যেহেতু চলক x আছে সেহেতু 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1 ওকে বন্ধুরা x এর মান কত হলে এটা 0 হয় সেটা দেখতে হবে তাহলে x এর মান যদি আমরা 1/4 ধরি 1/4 তাহলে 4 ইনটু 1/4 কিউব আছে কিউব দিয়ে ফেলবো মাইনাস 5 ইনটু 1/4 স্কয়ার আছে স্কয়ার দিব প্লাস 5 ইনটু 1/4 মাইনাস 1 হয় ঠিক আছে বন্ধুরা এরপরে 4 থাকলো 1 এর পর 1 তিনটা আছে 1 এর পর কিউব মানে 1 হয় আর 4 এর পর কিউব মানে 4 তিনটা আছে তিনটা 4 গুণ করলে হয় 64 হয় ঠিক আছে মাইনাস 5 থাকলো 1 এর পর স্কয়ার মানে 1 4 দুইটা দুইটা 4 গুণ করলে 4 4 16 প্লাস 5 কি 5 নিচে 4 আর এখানে থাকে 1 থাকে ওকে তো এখানে কাটাকাটি করলে 4 দ্বারা 64 কাটা গেলে 16 হয় তাহলে 1/16 মাইনাস 5 কি 5 5/16 প্লাস 5/4 মাইনাস 1 হয় বন্ধুরা এখানে আমরা এখন যে লসাগু করে 16 হয় তাহলে 16 দ্বারা এই হর দ্বারা লসাগু 16 কে ভাগ করলে ভাগফল 1 হয় 1 এর সাথে 1 গুণ করলে 1 হয় মাইনাস 16 দ্বারা 16 কে ভাগ করলে ভাগফল 1 হয় আবার 1 এর সাথে 5 গুণ করলে 5 হয় প্লাস এই হর 4 দ্বারা 16 কে ভাগ করলে 4 4 16 ভাগফল 4 4 দ্বারা 5 কে গুণ করলে 5 4 20 হয় যেহেতু হর নেই সেহেতু সরাসরি গুণ 16 কে 16 হয় তাহলে এখানে যোগ করি যদি আমরা এখানে তাহলে মাইনাস 20 আর একে 21 মাইনাস 16 আর মাইনাস 16 আর মাইনাস 5 যোগ করলে মাইনাস 21 হয় আর নিচে 16 থাকে তাহলে মাইনাস 21 প্লাস 21 কেটে গেলে 0 নিচে 16 এটাকে 0 বলা হয় ঠিক আছে তাহলে x এর মান যদি 1/4 বসাই তাহলে এই বীজগণিত রাশিটির মান 0 হয় তাহলে x সমান 1/4 হয়েছে তাহলে বন্ধুরা আমরা যে x এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয় 0 ধরলাম বা লসাগু যদি 4 করি 4 আর x 4x মাইনাস 1 সমান সমান 0 অতএব 4x মাইনাস 1 সমান সমান 4 আর 0 গুণ করলে 0 হয় ঠিক আছে তাহলে তাহলে এটাকে আমরা যদি তাহলে x মাইনাস 1 এর 4 সমান সমান 4x মাইনাস 1 লেখা যায় তাহলে অতএব x মাইনাস 1/4 অর্থাৎ 4x-1 f of x এর
একটি উৎপাদক তাহলে মাইনাস একুশ আর প্লাস একুশ কেটে গেলে কি হয় তাহলে উপরে শূন্য হয় নিচে ষোলো হয় তো এটাকে শূন্য ধরা হয় ঠিক আছে অতএব তাহলে যদি এক্স সমান আমরা ওয়ান বাই ফোর ধরেছিলাম ঠিক আছে তাহলে এটা যদি এপাশে প্লাস এপাশে আসলে কি হয় মাইনাস হয়ে যায় ঠিক আছে তাহলে জিরো হয় লসাগু যদি ফোর হয় তাহলে ফোর আর এক্স ফোর এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো বা ফোর এক্স মাইনাস ওয়ান সমান চার আর জিরো গুণ করলে জিরো হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই ফোর সমান সমান ফোর এক্স মাইনাস ওয়ান লেখা যায় তাহলে অবশ্যই এক্স মাইনাস ওয়ান বাই ফোর অর্থাৎ ফোর এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক ঠিক আছে বন্ধুরা ওকে তাহলে আমরা এখন মান বসাবো বলতে এখন এখন তাহলে এখানে কি ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা কি এখানে ফোর এক্স মাইনাস ওয়ান নিব সমান চিহ্ন দুইটা দিব তা নিব তাহলে ফোর এক্স মাইনাস ওয়ান একটা ফোর এক্স মাইনাস ওয়ান দুইটা ফোর এক্স মাইনাস ওয়ান তিনটা ঠিক আছে ওকে তাহলে ফোর এক্স আছে এখানে ফোর ফোর মিলছে এক্স এখানে এক্স কিউব আছে তাহলে এক্স স্কোয়ার নেব তাহলে ফোর এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় ফোর এক্স কিউব হয় প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার তাহলে এখানে মাইনাস পাঁচটা আছে এক্স স্কোয়ার এখানে মাইনাস একটা আছে আরো চারটা লাগবে তাহলে চার যেহেতু আছে এক্স নেব তাহলে মাইনাস প্লাসে মাইনাস ফোর এক্স আর এক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে এক্স আছে পাঁচটা একটা হয়েছে আরো কয়টা লাগবে চারটা লাগবে প্লাস এখানে যে ওয়ান নি প্লাস প্লাসে প্লাস ফোর আর এক্স ফোর এক্স আর ওয়ান গুণ করলে ফোর এক্স হয় প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় তাহলে বন্ধুরা ফোর এক্স কিউব ঠিক আছে মাইনাস চার এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার যোগ করলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স আর প্লাস ফোর এক্স যোগ করলে ফাইভ এক্স আর মাইনাস ওয়ান থাকে গেল ঠিক আছে এখন এখানে তিনটা পদ আছে তিনটা পদের মধ্যে ফোর এক্স মাইনাস ওয়ান আমরা কমন নিলাম তাহলে ফোর এক্স মাইনাস ওয়ান যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার এখানে কমন নিচে থাকে এক্স এখানে কমন নিচে থাকে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে পনেরো নম্বর অঙ্কে উত্তর ঠিক আছে অনুরূপভাবে তোমরা ষোলো নম্বর করে ফেলতে পারবা এখানে শুধু জাস্ট এক্স এর মান কি ধরবা এক্স এর মান তোমরা মাইনাস হাফ ধরবা যদি এক্স এর মাইনাস হাফ ধরো তাহলে ওটা শূন্য আসবে ঠিক আছে বন্ধুরা আজকে এখান পর্যন্তই আমরা দুইটি পার্টের মাধ্যমে তোমাদের তিন দশমিক চারের সম্পূর্ণ অধ্যায়টি সুন্দরভাবে শেষ করলাম তোমরা ভিডিও মানে এক কথায় পার্ট দুইটা সুন্দরভাবে দেখবা দেখলে তোমরা সুন্দরই বুঝতে পারবে ঠিক আছে আজকে এখান পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকো নমস্কার